চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী নার্গিস পলের কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে। তো শুরুতে আমরা বলছিলাম রাজধানীর গ্যালারি কসমোসে চলছে 40 জন নারী চিত্রশিল্পীর অংশগ্রহণ একটি দলীয় প্রদর্শনী লাইফ 2019 নামে। তো আমরা শুরুতে প্রদর্শনীটি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। গ্যালারি কসমোস এটা শুরু করেছে 2016 থেকে। আচ্ছা, লাইফ 2016-17-18 এটা হচ্ছে ওদের ফোর্থ এডিশন। আচ্ছা, 2019 লাইফ 2019 আমাদের ফিমেল আর্টিস্ট যারা কাজ করেন এখানে তাদেরকে নিয়ে কিন্তু এটা করেছে করেন। যদি আমি মনে করি যে শিল্পীরা আসলে কোনো জেন্ডার হয় না, কিন্তু তারপর গ্যালারি কসমোস এটা করে প্রতি বছর টু অনার অল দ্য উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি এটা এটা খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি, কারণ আমাদের এখানে অনেক শিল্পীরা কাজ করেন, কিন্তু তো সুযোগ সুবিধা বা সব কিছু সমানভাবে সবাই তো পান না। তো সেই হিসেবে কিছু যারা খুব চমৎকার কাজ করেন তাদের মধ্যে থেকে বাছাই করে প্রতি বছর ওনারা চেষ্টা করেন একটা যথাযোগ্য সম্মান দিয়ে কাজগুলো করার। এক একজন শিল্পী যার যার দৃষ্টিভঙ্গি থেকে, যার যার জীবনচর্চা থেকে আসলে কাজগুলো করেছেন, অবশ্যই সেটা যার যার মতো করে চিন্তা ভাবনা, কারণ আমাদের সমাজ ব্যবস্থা থেকে যে যার আপব্রিঙিং থেকে আসলে চিন্তা থেকে কাজগুলো করেছেন। তো আমি যেটা মনে করি আমার কাজের ক্ষেত্রটা হচ্ছে, অবশ্যই যেহেতু এটা নারীদের নিয়ে, নারীদের জীবন নিয়ে, তো আই এম ভেরি মাচ ফর্চুনেট অ্যান্ড ব্লেসড টু হ্যাভ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। এটা আমার লাইফ নিয়ে আমি বলছি না, কারণ এখানে আমরা বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে আমরা দেখেছি যে বেশিরভাগ মেয়ের বা মহিলারা আসলে অত একটা স্বাধীন না, বা যতটুকু ওদের প্রাপ্য সব কিছু কিন্তু পান না, সবাই ব্লেস না চমৎকার একটা ফ্যামিলি বা সমাজ ব্যবস্থা থেকে। তো আমি যেটা দেখিয়েছি, আমার পেইন্টিংয়ের নাম হচ্ছে ওয়ান অফ ফ্লাই, সেটা একজন মেয়ে, শি ওয়ান্টস টু বি ফ্রি ফ্রম প্যাট্রিয়ার্কাল সোসাইটি অর ভ্যারিয়াস সোশ্যাল নর্মস, যেটা ওর ব্যারিয়ার হয়ে গেছে ওর লাইফে। শি ওয়ান্টস টু ফ্লাই লাইক এ বার্ড, শি ইজ সিটিং অন দ্য শোর বাট হার মাইন্ড ইজ ফ্লাইং হাই। আমি ওই জিনিসটাই দেখাতে চেয়েছি। খুবই চমৎকার। তো এই লাইফ 2019 এবার আপনি অংশগ্রহণ করেছেন, বিগত বছরে কি আপনার অংশগ্রহণ করা হয়েছে নাকি? হ্যাঁ, আমি গত বছর থেকে লাইফ 2018 থেকে আমি পার্টিসিপেট করছি। এখানে যে 40 জন নারী চিত্রশিল্পী আছেন তাদের কি 40 জনের 40টা চিত্রকর্ম সেখানে স্থান পেয়েছে? হ্যাঁ, 40টা, এক একজনের এক একটি করে। চিত্রশিল্পের তো অনেকগুলো মাধ্যম আছে, তো আপনি কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? পড়াশোনা কিন্তু লিটারেচার ব্যাকগ্রাউন্ডে, আমি ইংলিশ অনার্স মাস্টার্স করেছি, তো আমার কাজের সাথে ফিলোসফি এবং সাহিত্য এই দুটো কিন্তু আমি মিক্সড করে আমি কাজগুলো করি, এবং এক্সপেরিমেন্টাল, মানে আমি এমনভাবে কাজগুলো করতে চাই যেটা হচ্ছে লিটারেচার এবং ফিলোসফি মিঙ্গল করে আমার ক্যানভাসে একটা নতুন করে স্টোরি আমি ক্রিয়েট করতে চাই, সেটা মিক্সড মিডিয়া হোক বা যে কোনো মাধ্যমে হোক। কিন্তু আমি সবসময় আমার এটা গল্প বলা ঠিক আমি বলবো না, আমি গল্প বলতে চাই না, আমার জীবনটা এবং আমার দেখার দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমি কিছু কাজ করি, সেটাই আমার ক্যানভাসে ফুটে ওঠে। পড়ালেখার ট্র্যাকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে বলা যায় লিটারেচার আপনাকে এখন চিত্রশিল্পেও হেল্প করছে, সেখানে আপনি আইডিয়া পাচ্ছেন। একদম, হ্যাঁ, আসলে আমি কিন্তু চারুকলাতেই পড়তে চেয়েছিলাম, কিন্তু আব্বু চেয়েছিলেন আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়ি, কিন্তু আমার মনে হয় না সেটা খুব একটা আমার অসুবিধা হয়েছে, আমার মনে হয় বরঞ্চ ভালো হয়েছে এটা। ছোটবেলা থেকেই ছবি আঁকি, তো ওই কারণে আমি চারুকলাতে পড়তে চেয়েছি, এটা ইনস্টিটিউশনের একটা সাহায্য খুবই আমাদের এখানে প্রয়োজন। তো আব্বুর ইচ্ছেতে প্রাধান্য দিয়ে আমি পড়েছি, কিন্তু আমি কিন্তু ছবি আঁকাটা আমি কিন্তু থামাইনি, চর্চাটা আমি থামাইনি। তো যে সমস্ত বেসিক কাজগুলো, গ্রামাটিক্যাল শেখা বা কাজ যা যা আছে, পার্সপেক্টিভ ড্রয়িং, আমি কিন্তু সবসময় ওগুলো প্র্যাকটিস করেছি। আচ্ছা, তখন কি ছোটবেলায় কি কোথাও শেখা হয়েছে নাকি একেবারে শখের বশে করা? শখের বশে, আমি সেলফ টট বলতে পারেন পুরোটাই। এটাতে এক ধরনের আমি স্বাধীনতা কিন্তু পাই কাজের ক্ষেত্রে, কারণ আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা এটা, আমি জানি অনেকে হয়তো বা আমার সাথে একমত হবেন না, আমার কাছে মনে হয় একটা ইনস্টিটিউশনাল পড়াশোনা কিন্তু এক ধরনের হতে পারে যে আপনাকে হয়তো বা একটু লিমিটেড করে দিচ্ছে আপনার চিন্তাভাবনা, যেটা হয় গ্রামাটিক্যাল রুলস বেশি জানা হলে যেটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না কাজ করতে বা বলতে, তো একটা বাধা ধরা নিয়মের বাইরে আমি কাজ করি, এক্সপেরিমেন্টাল, যেটা
সেটা ক্যানভাস পছন্দের ক্ষেত্রে হোক বা সাবজেক্টের ব্যাপারে হোক বা যে কোনো মাধ্যম হোক, আমি কিন্তু আমার মতো করে আমি কাজগুলো করি। তারপরেও তো প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুরুত্ব আছে, সেটা অবশ্যই আছে। কি মনে হয় আসলে একজন চিত্রশিল্পী হয়ে ওঠার পেছনে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বটা আসলে কতটুকু? সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে মনে হয় ক্রিয়েটিভ জিনিসের ক্রিয়েটিভ ব্যাপার, লেখালেখি বলি আমরা বা শিল্পচর্চা যে কোনো মাধ্যমে, আমার কাছে মনে হয় নিজস্ব বোধ এবং এস্থেটিক সেন্সটা যদি থাকে, হ্যাঁ, শিল্পচর্চার জন্য যেটা খুবই ইম্পর্ট্যান্ট আসলে আমাদের, তো সেটা থাকলে আমার মনে হয় একজন, এবং চর্চাটা, আচ্ছা হ্যাঁ, একটা চর্চা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনার প্রতিটা মাধ্যমে। আমরা গানের ক্ষেত্রে বলি, যে কোনো ক্রিয়েটিভ জিনিসের চর্চাটা খুব ইম্পর্ট্যান্ট, আমি চর্চাটা কিন্তু আমি করে যাই সব সময়। আপনি বলছিলেন আসলে লিটারেচার আপনাকে আপনার চিত্রকর্মগুলো তৈরি করতে হেল্প করে আপনার, তাছাড়া আপনি আসলে কোন জিনিসগুলোকে কেন্দ্র করে আপনি কাজ করতে চান বা আইডিয়াটা আসলে আপনি কোথা থেকে পান? আমি বই পড়ার চেষ্টা করি আর, আচ্ছা, কাজ এবং আইডিয়া যেটা বলি আমরা, সমাজের চারিদিকে এত কিছু আছে, আচ্ছা, এত উপাদান, মানুষ, সব কিছু, আমার মনে হয় না মানে সাবজেক্ট পছন্দের ব্যাপারে কোন রকমের মাধ্যম আসলে ঘটে যাওয়া ঘটনাগুলো সব কিছু। যেমন আমার সোলোতে এক্সিবিশনে আমার কাজ করেছিলাম ওই সময়ে চাইল্ড মেলট্রিটমেন্ট নিয়ে, যেমন বাচ্চাদেরকে কিন্তু নিগৃহীত হওয়ার একটু খুব বেড়ে গেছে, কিন্তু বাচ্চাদেরকে, ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, তো আমি ওই চাইল্ড মেলট্রিটমেন্ট নিয়েও কিন্তু আমার কিছু ড্রয়িং ছিল ওখানে। আর আমরা যেভাবে আমাদের সমাজ মানে সামাজিক অবক্ষয় যেটা বলি, নৈতিক অবক্ষয় সব কিন্তু আমার কাজের মধ্যে থাকে। আর প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আমরা নিজেরাই করছি, নিজেরাই আমরা সচেতনতার অভাবে, যেমন প্লাস্টিক ইউজ করা বা যে কোনো রকমের, এই যে ওজন লেয়ার ফুটো করে ফেললাম আমরা, এই এটাও কিন্তু আমার পেন্টিংয়ের একটা মাধ্যম, যে ন্যাচারাল ডিজাস্টার কিন্তু আমাদের নিজেদের কারণে হচ্ছে, আমাদের লোভের কারণে আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দিচ্ছি, সেটাও আমার ছবির একটা বিষয়বস্তু। চারপাশের সমস্যাগুলোকে আপনি আপনার চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলছেন, সবার সামনে তুলে ধরছেন, খুবই চমৎকার, খুবই ভালো লাগলো শুনে। আপনার একটি একক চিত্রকর্ম প্রদর্শনী হয়েছিল, সেই সাথে বেশ কয়েকটি দলীয় প্রদর্শনীতে আপনি অংশগ্রহণ করেছেন, তো প্রদর্শনীগুলো সম্পর্কে একটু জানতে চাই। পাবলিকলি কাজ শুরু করেছি 2015 সাল থেকে, টোয়েন্টি ফার্স্ট ন্যাশনাল আর্ট এক্সিবিশন দিয়ে, ওটা আমার প্রথম দলীয় প্রদর্শনী। আমি খুবই ফর্চুনেট আসলে ওই হিসাবে, যে একটা ন্যাশনালে প্রথম এসে সুযোগ পাওয়া। আমি কিন্তু চাকরি ছেড়ে দিয়ে কিন্তু আমি শিল্পচর্চা করতে এসেছি, আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতাম, তো আমি দেখেছি যে ডেডিকেশন দিয়ে যে কাজটা আপনি করবেন, আপনি কিন্তু মাল্টিটাস্কিং কিন্তু হয় না, সম্ভব না, হ্যাঁ, আমার পক্ষে অন্তত সম্ভব হচ্ছিল না, যে কারণে আমি চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র চিত্রশিল্পী হওয়ার জন্য আমি এখন কাজ করছি। এবং আমার কি সাথে টুকটাক তো কাজ করি, হ্যাঁ, আমি সবসময় কাজ করেছি, আমি আমার স্টুডিও আছে বাসায়, হ্যাঁ, আমি পাবলিকলি কাজ শুরু করেছি প্রদর্শনীর মাধ্যমে, আর বাসায় আমার স্টুডিও আছে, আমি রেগুলারলি আমি বাসায় কাজ করতাম। এবং আমার পরিবারের কথা আমি বলতে চাই, যে প্রথমে বললাম আই এম ভেরি মাচ ব্লেসড, যে চমৎকার, আমার বাবা মা, আমার হাজবেন্ড, আমার পুরো পরিবার, আমার বাচ্চা, সবে অসম্ভব সহযোগিতা করে আমাকে। শুধুমাত্র সহযোগিতার অভাবে কিন্তু একটা মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়, একজন মেয়ে বা নারী সে কিন্তু অনেক কিছু দেবার ক্ষমতা রাখে আমাদের সমাজকে, কিন্তু আমরা সেটা নিতে পারি না, কারণ আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াই না ওদের দিকে, যে কারণে আসলে নারীরা পিছিয়ে যায়। তো আমার মনে হয়, আমার এতটুকু অন্তত আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যে পরিবার কাছ থেকেই একটা মানুষ বা একটা মেয়ে সহযোগিতা পেয়ে কিন্তু সে অনেক দূরে এগিয়ে যেতে পারে আমাদের সমাজে। এবং আমি জানি অনেকে খুবই ভাগ্যবতী আছেন যারা চমৎকার ফ্যামিলি এবং সমাজ ব্যবস্থার সাথে জড়িত, কিন্তু সবাই কিন্তু না, সবাইকেই আমাদেরকে তুলে আনতে হবে এটা দেশের অগ্রগতির জন্য। 2015-এ আপনি একটি দলীয় প্রদর্শনীতে আপনার একটা খুব চমৎকার একটা কাজ ছিল আমি শুনেছি, ব্রেল পদ্ধতিতে একটা চিত্রকর্ম ছিল অন্ধদের জন্য, তো এই কাজটি সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটা নিয়ে করা, এই ভাষণটা আমাকে সবসময় ভীষণ ইন্সপায়ার করে প্রত্যেকটা কাজে। তো আমি চেয়েছি যে বিদেশে হয়, কিন্তু আমাদের দেশের বাইরে কিন্তু প্রচুর কাজ হয় অন্ধদের জন্য, এবং অন্ধরা নিজেরাও কিন্তু অনেক কাজ করেন, নিজেরাই ছবি আঁকেন। তো আমি চেয়েছি যে একদিনের জন্য হলেও আমাদের গ্যালারিতে কেন অন্ধরা আসতে পারবেন না,
এবং আমি কাজটা ওই পুরোটাই ব্রেইল পদ্ধতিতে করা এবং যারা দেখতে পান না তাদের জন্য এবং যারা দেখতে পান তাদের জন্য দুভাবেই ওটা করা হয়েছে। একটা 6 ফিট একটা ক্যানভাসে, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তি পুরোটা আমি লিখেছি ওখানে ব্রেইলে। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল যে গ্যালারিতে অনেকগুলো অন্ধ বাচ্চা বা অন্ধরা যখন এসছে, দলীয় প্রদর্শনী ছিল, স্বাভাবিকভাবে সবাই দর্শকরা কিউরিয়াস যে ওরা কি করছে। তারপর দেখা গেল যে আমার পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে ওরা ছবিটাকে ধরে ধরে দেখছে, তখন ওনারা বুঝতে পারিনি দর্শকরা কি হচ্ছে এখানে। একটু পরেই যখন ওনারা পড়ে শোনাচ্ছেন তখন ওরা জানতে চাইলো, যে আমি পুরো ব্যাপারটা তখন বললাম আসলে চিন্তা করা দরকার আমাদের সুবিধা বঞ্চিত যারা থাকেন সমাজের, তাদের জন্য যদি আমরা একটু করে কাজ করতে পারি, কারণ অনেক দিক থেকেই আমরা পিছিয়ে আছি। আমাদের সবার সম্মিলিত সহযোগিতা বা কাজ মিলে আসলে আমরা একটা দেশকে এগিয়ে নিতে পারি। আপু, বিভিন্ন প্রদর্শনীতে তো আপনি যাচ্ছেন, নিজের কাজগুলো যখন দেখছেন যে দর্শকরা কাছ থেকে দেখছে বা দর্শকদের সাথে আপনার একটা কাছ থেকে একটা সাক্ষাতের একটা সময় আসে, তখন আসলে কেমন লাগে বা তাদের কাছ থেকে আপনি কেমন আসলে সাড়া পান? আমি অ্যাবস্ট্রাক্ট কাজ করি কিন্তু মাঝে কিছু রিয়েলিস্টিক আমার সাবজেক্ট থাকে। আচ্ছা, যেমন একটা জিনিস আমি বলতে পারি, আমি কিছু মাঝে মাঝে পজিটিভ অ্যাটমসফিয়ার বা সাইন দেখানোর জন্য আমি ড্রপলেট ইউজ করি। আচ্ছা, তো ড্রপলেটগুলো আমি খুব রিয়েলিস্টিক করে আঁকার চেষ্টা করি, তো দর্শক হয় গিয়ে হয়তো ভাবেন যে এটা হয়তো বা কোনোভাবে অ্যাটাচড করা ওই ক্যানভাসের সাথে, তো আমাকে বলছে পানিটা কী দিয়ে লাগিয়েছেন যখন বলে, তো আমি বললাম না এটা আঁকা, তো ধরে দেখি, ওরা ধরে দেখতে চায়। আচ্ছা আচ্ছা, তখন ওরা ধরে দেখে, তখন বিশ্বাস করে যে না এটা, ওই সময়টা খুব মজার মনে হয় আর কি, যে অবিশ্বাস করছে এটা কি রিয়েল ড্রপলেট কিনা। এবং কাজের ক্ষেত্রে ওনারা কিন্তু আমার সাথে কথা বলে, আমি কিন্তু দেখি যে একজন দর্শক আসলে কতক্ষণ আমার ছবির সামনে দাঁড়িয়ে থাকেন আমি যখন যাই, এবং যদি কিছু জানতে চাই আমি কিন্তু প্রশ্নের উত্তর দেই, কারণ আমার বোঝানোর বা দেখানোর আমার ওটা ডিফারেন্ট হতে পারে একজন দর্শক থেকে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি দর্শকের সাথে যতটা সম্ভব ইন্টারঅ্যাক্ট করার, এবং আমি কিছু কাজও করেছি ইন্টারঅ্যাক্টিভ ইনস্টলেশন, যেটা দর্শক এসে সরাসরি আমার সাথে কথা বলে বা ওরাও চিত্রকর্মের অংশ হিসাবে কিন্তু অনেক সময় আমার ছবির সামনে ছবি তুলতে পারেন। আমি এরকম কিছু ইনস্টলেশন করেছি। আর যেটা হয় আমার সোলোটার নাম আমি ছিল কিন্তু দ্য স্কিন অফ এ লিভিং থট, মানে হচ্ছে যে আপনার প্রতিটা মানুষের দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গি, কারণ একটা কবিতা বা আমরা একটা ছবি যাই দেখি না কেন নিজের মতো করে আমরা এটা চিন্তা করি, তো সেক্ষেত্রে ইন্টারাকশনটা খুব ইম্পর্টেন্ট শিল্পীর সাথে বা ওই ক্রিয়েটরের সাথে কথা বলাটা, তো সেটা আমি খুব উপভোগ করি এবং আমার খুব ভালো লাগে দর্শকের সাথে সরাসরি একটা ইন্টারাকশন, এবং ওদের মতামতটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছবি দেখার পরে ওদের যে বোধটা হয় সেটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আসলে খুব ভালো লাগার একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। কিন্তু আপু, আপনার তো প্রথম সলো প্রদর্শনী যেটা ছিল 2017-তে হয়েছে, এখন সেকেন্ড প্রদর্শনী আসলে একক প্রদর্শনী নিয়ে কি ভাবছেন, কবে নাগাদ আমরা পেতে পারি? এখনো আসলে ওরকম করে ভাবছি না কিছু, এখন আমি কিছু ইনস্টলেশনের কাজ করছি এবং কিছু এক্সপেরিমেন্টাল কাজ করছি, সব কিছু শেষ হলে আমি চিন্তা করে দেখব। তবে আমার ইচ্ছে আছে দেশের বাইরে একটা সোলো এক্সিবিশন করা, সেক্ষেত্রে আমি এগিয়ে যাচ্ছি, কাজ করছি। কোন দেশে করার পরিকল্পনা আছে? এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি, হলে আমি নিশ্চয়ই জানাবো। শুভকামনা রইল আপনার জন্য। আপনার তো দেশে তো বিভিন্ন প্রদর্শনী আপনি করেছেন, তাছাড়া আপনি দেশের বাইরেও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, তো সেখান থেকে যদি কিছু বলতেন সেখানকার অভিজ্ঞতা। অনেক সময় হয় কি আমরা কিন্তু ওই প্রদর্শনীতে আমরা নিজেরা উপস্থিত থাকতে পারি না, সেক্ষেত্রে হয় যে বাংলাদেশ ওই দেশের বাইরে যখন প্রদর্শনীগুলো হয় তখন কিন্তু লেখা থাকে না অমুকের শিল্পীর নাম, কিন্তু আসলে ওরকম করে আমরা ওরকম দেখি না। আচ্ছা, আমরা কিন্তু ওই সময় দেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের শিল্পী বা আমেরিকান শিল্পী বা জার্মানির শিল্পী, ওভাবেই কিন্তু আমরা একটা আর্টিস্টকে ট্যাগ করে ফেলি। তো সেক্ষেত্রে দেশের বাইরে যখন আমি কাজ পাঠাই বা আমি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করি, আমি কিন্তু খুবই কেয়ারফুল থাকি, কারণ আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে আমার ভালোটা দিয়ে বেস্টটা দিয়ে কিন্তু আমি রিপ্রেজেন্ট করি দেশকে। প্রায় দেখছি যে আমাদের তরুণ শিল্পী বা অনেক শিল্পী তাদের কাজগুলো কিন্তু আমাদের বাইরের আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত পৌঁছে গেছে, তাদের মাধ্যমে আসলে আমাদের দেশের নামটাও সেই প্রদর্শনীগুলোতে পৌঁছে যায়। তো সেক্ষেত্রে যদি জানতে চাই যে এই যে আমাদের শিল্পীরা কাজ করছে বাইরেও, সেখান থেকে আসলে ওই দেশের প্রদর্শনীর সাথে বা আন্তর্জাতিক অঙ্গনে আসলে আমাদের চিত্রশিল্পের অবস্থানটা যদি আপনার কাছে কি মনে হয় যে কেমন অবস্থানে আছি আমরা? সবাই তো চেষ্টা করছে
যার যার মতো করে চেষ্টা করছে। আমাদের এখানে সামদানি আর্ট ফাউন্ডেশন যেটা করে ঢাকা আর্ট সামিট, সেটাতে আমাদের দেশের অনেক বাইরে থেকে কিউরেটাররা আসেন, শিল্পীরা আসেন, দেখেন যে আমাদের কাজগুলো কেমন হচ্ছে এখানে। তারপর আছে অনেক ভালো, আসলে চেষ্টা করছে সবাই সবার মতো করে। আমার মনে হয় আমাদের আরো একটু পড়াশুনো করে আরো খুব ভালো করে আমাদেরকে নিজেদেরকে বুঝে নিজেদেরকে আসলে প্রেজেন্ট করতে হবে দেশের বাইরে। আমার মনে হয় অবশ্যই পরিবেশ এবং সময় তো পাল্টাতেই পারে। সার্বিকভাবে আসলে জানতে চাই, চিত্রশিল্প নিয়ে আপনার পরিকল্পনা কি, কি স্বপ্ন দেখেন? প্রথম হচ্ছে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই। তারপর হচ্ছে আমি একজন শিল্পী, যে আমি যে আমার প্রিয় শিল্পীর নামগুলো বললাম, সেরকম যেন আমার পরে জেনারেশন অন্তত কেউ একজন আমার নামটা বলবে। আচ্ছা, আমি নিজেকে ওই জায়গায় দেখতে চাই। এটা আসলে কোনো রকমের প্রতিযোগিতা দিয়ে না, আমি নিজেকে জেনে আমি অতটুকু যেতে চাই নিজেকে জানার মধ্য দিয়ে। সবশেষে প্রদর্শনীটি নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। যারা আসলেই ভালোবাসেন শিল্প, তারা কিন্তু যান, যে কোনো সময়ে যে কোনো দূরত্বেই হোক ওরা কিন্তু আসলে যান। তা আমি আশা করব দর্শকরা আরও যাবেন, বিভিন্ন গ্যালারি প্রদর্শন করবেন এবং আমাদের চিত্রকর্মগুলো দেখে আসবেন। এখনও যারা যাননি তারাও 18 এপ্রিল পর্যন্ত যেহেতু প্রদর্শনীটি চলবে তারা সবাই যাবে এবং এই ব্যতিক্রমী প্রদর্শনীটি উপভোগ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, বাংলাভিশনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সূর্যোদয় দেখাটা খুব জরুরি, এ দৃশ্য মানুষকে ভাবতে শেখায়, মন বড় করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।